আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাতুল ফেরদৌস বর্ণা বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিন্ন ধর্মে একটি পোলাওয়ের রেসিপি নিয়ে চলে আসলাম। জানি না কেউ এরকম পোলাওয়ের নাম শুনেছেন কিনা। তো এই পোলাওয়ের নামটি হচ্ছে বিফ গুলি কাবাব পোলাও। তো আমার কাছে এটা অনেক বেশি ভিন্ন লেগেছে এবং রান্না করতেও ইজি লেগেছে। তো এটার রেসিপি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন, ফুল দেখলে এটার ভিতরে কী কী অ্যাড করা হয়েছে আপনারা তা দেখিয়ে বুঝতে পারবেন। তো চলুন রান্নাটা দেখে নিই। তো এটার জন্য লাগছে বিফ, যেহেতু আমরা বিফের গুলি কাবাবটা তৈরি করছি তার জন্য লাগছে বিফ। তো বিফের এখানে আমি কাঁচা পেঁপে বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো। দেন আদার পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ এবং কাবাব মশলা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর আমার আম্মুর হাতের বানানো মাংসের মশলা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিব। তো যারা আমার আম্মুর হাতের মাংসের মশলার রেসিপিটি দেখেনি তাদের জন্য আমি ভিডিও র্যান্ডে অ্যাড করার চেষ্টা করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করছি। অবশ্যই সরিষার তেলটা অ্যাড করবেন, সরিষার তেলটা অ্যাড করার কারণে এখানে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়। আর এখানে যে কাবাব মশলাটা আমি এখানে অ্যাড করেছি আপনারা এটা স্কিপও করতে পারেন, বাসায় যদি অ্যাভেলেবল না থাকে তাহলে কাবাব মশলাটা স্কিপ করতে পারেন, আর যদি প্যাকেট মশলা কাবাব মশলাটা থাকে তাহলে এটা দিলে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়। এখন এটাকে ভালো মতো মশলা এবং মাংসটাকে ভালো মতো আমি মাখিয়ে, আমি এটা আগের দিন প্রিপারেশন করেছি, আমি এটা এখন ফ্রিজে রেখে দিব। তো এটাকে আমি ফ্রিজে রেখে দিব, 1-2 ঘন্টার মতো রাখলেই হবে। দেন এখানে আমরা আরও কিছু অ্যাড করব, তা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমি এখন কি আর এরপরে কি কি অ্যাড করব। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো 2 ঘন্টা পরে ফিরে আসছি। তো 2 ঘন্টা পরে আমার মাংসটা অনেক বেশি ফ্রিজে রাখার কারণে সফট হয়ে গিয়েছে। দেন এখানে আমি 2 টেবিল চামচের মতো ম্যাশ আলু কতটা আমি এখানে অ্যাড করে দিব। আলুটাকে আগে সিদ্ধ বয়েল করে দেন এটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। তো ওই রকম আলু 2 টেবিল চামচ আমি অ্যাড করব। দেন এখানে আমি ডিম অ্যাড করব। তো এই ডিমটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করে, তো এইগুলো স্কিপ করবেন না। আমি যে মশলাগুলো এখানে অ্যাড করেছি অবশ্যই সেই মশলাগুলো অ্যাড করবেন, এটাতে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় আর অনেক বেশি মজা লাগে এই ছোটো ছোটো গুলি কাবাবগুলি খেতে। আর পোলাওয়ের সাথে তো অসম্ভব মজা লাগে, যখন একটা বাইট আপনার মুখে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এটার কী টেস্ট। দেন এখানে আমি যেমন বলেছিলাম একটা ডিম এখানে অ্যাড করে দিয়েছি। তো ডিমের বিষয়টা বলে নিচ্ছি, ডিমটা অবশ্যই আপনারা যে কাবাব যে তৈরি করবেন সেটা কতটুকু সেটা উপর ডিপেন্ড করে আপনারা ডিমটা অ্যাড করবেন। দেন আমি সামান্য একটু 1/2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি, এটা কিন্তু অপশনাল, দিলে একটু ভালো একটা ফ্লেভার আসে। দেন এখানে 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্সটা অ্যাড করছি, ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন কম বা বেশি করে। তা আমরা ঝাল খেতে একটু পছন্দ করি তাই এখানে ঝালটা একটু বেশি দিচ্ছি, আর আমি মনে করি কাবাবে একটু ঝাল বেশি হলে খেতে অনেক বেশি ভালো লাগে। তবুও আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে অবশ্যই ঝালটা অ্যাড করবেন। দেন এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করা হচ্ছে। আসলে এখান থেকে আমি আপনাদের কোনটা স্কিপ করতে পারবো আমি বুঝতেছি না, তবুও যদি আপনাদের কাছে কোনো কিছু এখানের মধ্যে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, যেমন টমেটো সস, কাবাব মশলা যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন, বা দিলে দারুণ একটা টেস্ট অ্যাড হয় যা আপনাদের অতিথি এবং আপনাদের মুখে লেগে থাকার মতো একটা গুলি কাবাব পোলাও তৈরি হবে।
তো এটার যখন মুট করে দেখবেন এভাবে ছোট ছোট গোল গোল হচ্ছে কিনা, তখনই বুঝবেন যে আপনার কাবাবের যে এটা প্রিপারেশনটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। যে এখন আমরা এটা কিছুক্ষণ রেস্টে রেখে, 15-20 মিনিটের মতো রেস্টে রেখে আমরা ভাজার প্রিপারেশনে চলে যাব। তো অনেক সহজভাবে রেসিপি দেখানোর চেষ্টা করছি, আশা করি ভালো লাগছে আপনাদের। তো এখানে তেল গরম বসিয়ে দিয়ে, হালকা তেলটা একটু গরম আছে, এখন কাবাবগুলো এখানে ছেড়ে দেওয়া হচ্ছে। কাবাবগুলো দিয়ে হালকা একটু নেড়ে দিবেন বা এটা দুলিয়ে দিবেন, জাস্ট হালকা হাতে একটু নেড়ে দিবেন বা কড়াইতে একটু দুলিয়ে দিলে হয়ে যাবে। তো এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কড়াইটা হালকা হালকা করে একটু দুলিয়ে দিচ্ছি। দেন আমার কাবাবগুলি একদম ভাজা হয়ে গেছে, এরকম লালচে কালার করে ভেজে নিতে হবে। তো আমার কাবাবগুলি এখন এ পর্যায়ে টান হয়ে গিয়েছে, আমি এগুলাকে তুলে এক সাইডে রেখে দিব। দেন বাকিগুলো আমি ঠিক এইভাবে প্রসেসে ভেজে নিয়েছি। তো অথেন্টিকভাবেই তৈরি করেছি, এটা আপনারা চিকেনের সাথেও তৈরি করতে পারেন, মানে এখানে আমি বিফ ইউজ করেছি, আপনারা এর মধ্যে চিকেন কিমাটা ইউজ করতে পারেন। তো বাকি সব মশলা সেমই থাকবে। দেন ওই কড়াইয়ে আমি তেলটাকে দিয়ে নিচ্ছি 2 টেবিল বড় চামচের, 2 টেবিল চামচের মতো, সরি 3 টেবিল চামচের মতো। দেন এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি, পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে দুইটা দারচিনি স্টিক দিয়ে দিব। দেন লং দিয়ে দিব 5-6টির মতো, তেজপাতা দিয়ে দিব 3টির মতো। তো বেসিক পোলাও রান্নাতে যা যা লাগে আমি সেগুলোই ব্যবহার করব। কালো গোলমরিচ দিয়ে দিব 6-7টির মতো। তো এগুলোকে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো মতো ফ্রাই করে নিব। ইতিমধ্যে দারুণ একটা ফ্লেভার বের হবে, আপনারা যখন রান্না করবেন আপনারা বুঝতে পারবেন আপনাদের কিচেনটা ঘ্রাণে মোমো করবে। দেখেন আমার পেঁয়াজগুলো প্রায় বেরস্ত হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটু আমি 1 টেবিল চামচের মতো আদার পেস্ট অ্যাড করব। তো আদার পেস্ট অ্যাড করে এখানে সামান্য, এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। গরম পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। দেন এখানে আমি 2 কাপ পোলাও চাল নিয়ে নিয়েছি, 2 কাপের জন্য আমি এখানে 3.5 কাপ পানি অ্যাড করেছি, সরি 1 কাপ পানি, আর আমি বাকি 2 কাপ দুধ ইউজ করেছি। আর আমি এখানে আপনাদেরকে একটা ছোট একটা টিপস দিতে চাই, এখানে আপনারা লবণ দিয়ে নেবেন। লবণের পানিটা যখন নোনতা নোনতা হবে তখন বুঝতে হবে যে আপনার পোলাওয়ের মধ্যে লবণের টেক্সচারটা ভালো হয়েছে। তারপরেও যদি কম বেশি হয়, যখন আপনারা এটাকে দমে রাখবেন পোলাওটা জাস্ট অলমোস্ট হবে হবে, তখন সামান্য গরম পানিতে একটু লবণটা গুলিয়ে দেন আপনারা অ্যাড করে পোলাওয়ের সাথে মিশিয়ে দিতে পারেন। তো সেটাতে আপনাদের লবণের যদি কোনো কমতি থাকে তাহলে সেটাও পুরো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দুধ এবং লবণটা অ্যাড করে দিয়েছি। পানিটা যখন একটু বলক উঠে আসবে তখন আমি এখানে পোলাও চালগুলো অ্যাড করে দিব। তো এই যে কাবাবটি আছে, বিফ কাবাব পোলাও, তো এটি আপনারা কোথাও জার্নি করতে যাচ্ছেন, কোথাও ভ্রমণে যাচ্ছেন, কোথাও পিকনিকে যাচ্ছেন, আপনারা এটি অনায়াসে বানিয়ে নিয়ে যেতে পারেন। তাহলে হবে কি, আপনাদের এটার সাথে বেশি কোনো আইটেমও লাগবে না, এটা দিয়ে আপনারা আপনাদের কাজ চালিয়ে নিতে পারেন এবং অনেক মজাদার। এখানে আমি 8-10টির মতো কাঁচামরিচকে সামান্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিড়ে দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচটা কেউ এখানে স্কিপ করবে না, কারণ এটাতে কোনো ঝাল বের হয় না। আপনারা ভাববেন যে এত কাঁচামরিচ দেওয়া হয়েছে, আপনারা চাইলে কিছুটা কমিয়েও দিতে পারেন। এটাকে ভালো মতো একটু মিশিয়ে নিয়ে একে দমে রেখে দিব। এ পর্যায়ে আপনারা লবণটা একটু টেস্ট করে দেখতে পারেন, যদি এ পর্যায়ে লবণটা না হয় দেন আপনারা একটু পানিতে, গরম পানিতে লবণটা গলিয়ে দেন এখানে অ্যাড করে নিতে পারেন।
আমি এখন এটি হয়ে গিয়েছে, আর আমি এখন এখানে কেওড়া জলটা ইউজ করব। আপনারা কেওড়া এসেন্স দিলে কয়েক ফোঁটা এসেন্স ইউজ করতে পারেন। আমি কেওড়া জলটা ইউজ করেছি, তাই এখানে 1 টেবিল চামচের মতো কেওড়া জলটা ইউজ করেছি। আর জলটা কেওড়া জলটা একটু পাতলা হয়ে থাকে আর এসেন্সটা একটু গাঢ় হয়ে থাকে, তাই এসেন্সটা একটু কম দিতে হয়। দেন আপনারা এটা পোলাওটা চেক করে দেখতে পারেন হয়েছে কি না। দেন এখন এখানে আমি সেই কাবাব বিফ কাবাবগুলোর মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটাকে পোলাওয়ের সাথে ভালো মতো মিশিয়ে নিব। বাস আপনাদের তৈরি হয়ে গেল মজাদার গুলি কাবাব, বিফ গুলি কাবাব পোলাও। তো আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আমি এটাকে বিফ কাঠি কাবাবের সাথে সার্ভ করেছিলাম। আসলে এটা একদমই কাঠি কাবাবের সাথে সার্ভ করতে হবে এমন কোনো কথা নেই, এটা আপনারা এমনিও খেতে পারেন, দারুণ মজাদার পোলাও। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ওয়ালে প্রেস করে রাখবেন এবং আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।